সীমার উপরে পুনর্ভবা হু হু করে জল ঢুকছে গ্রামে। পুনর্ভবার জলস্ফীতির বন্যা পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ৬টি গ্রামে তলিয়ে গিয়েছে এলাকার বহু কৃষি জমি। রীতিমতো বন্যার আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী, বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কাও। জানা গেছে বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে প্রায় সমস্ত নদীগুলি, যে তালিকা থেকে বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুরের আত্রেয় ও পুনর্ভবার মতো নদীগুলিও। ইতিমধ্যে নদীগুলি জলবিপদ সীমাকে অতিক্রান্ত করেছে, জলস্ফীতিতে তলিয়ে গেছে এলাকার বাঁশুড়িয়া, জিগাতলি, সুতুইল, মনোহলি, বজ্রাপুকুর, ভূতপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম। জলের তলে রয়েছে এলাকার কয়েকশো একর জমির ফসলও। শুধু তাই নয়, বহু বাড়িঘর জলে ডুবে যাওয়ায় ইতিমধ্যে ঘর ছাড়া হয়েছেন অনেকেই, যাদের কেউ রাস্তাঘাটে, আবার কেউ আশ্রয় নিয়েছে অন্যত্র কোনো উঁচু জায়গায়। ২৪ ঘন্টায় এই জলস্তর বৃদ্ধিতে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর জল চরম বিপদ সীমার উপরে বইছে এবং বাঁধ পার করে রাস্তার উপর দিয়ে যেন নদী হয়ে গেছে। এটা এই বিগত ১২ দিন থেকে উত্তরবঙ্গে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তারই ফলস্বরূপ আজ কুচবিহার ডুবে গেছে, জলপাইগুড়ি ডুবে গেছে, সেই এলাকার এবং পাহাড়ের সিকিমের খোলা জল আমাদের এখানে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এটা নয়াবাজার টু করদহ রোড, এটা রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট এবং মালদা যাওয়ার জন্য একটি বাইপাস রাস্তা, সেই রাস্তা এখন টোটো বাইক এই সমস্ত কিছু চলাচল করতে পারছে না। ব্যুরো রিপোর্ট, হিউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।